আশুলিয়ার নয়ারহাটের অজুপাড়া গা চৌড়িপাড়া থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এক নারীর অর্ধগলিত মৃতদেহ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের অনুরোধে নিখোঁজ রেহানার সন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য। যে একজন অস্ট্রেলিয়া টুয়েন সিটিজেন, তার নাম হচ্ছে রেহানা পারভিন, তিনি মিসিং আছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 40 বর্ষ রেহানা পারভিন ঢাকার পাতিলঝাপ গ্রামের লেহাজুদ্দিনের মেয়ে। ব্যারিস্টার হবার স্বপ্ন নিয়ে 16 বছর আগে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বিয়ে করেন আওলাদ হোসেনকে, গ্রহণ করেন নাগরিকত্ব। 3 মেয়ে ও 1 ছেলের মা রেহানা পারভিন বড় মেয়েকে নিয়ে 3 মাস আগে দেশে আসার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। সরলতা যে হাউজিং নিরিবিলি, ওখানে আমরা ওই মহিলার একটা বাসা পাই যেখানে সে বসবাস করত। পরবর্তীতে ওই বাসস্থান থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়। এদিকে ভিসার ডেট শেষ হওয়ায় নিজ দেশের নাগরিকের সন্ধান চেয়ে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন ইন্টারপোলের শরণাপন্ন হয়। এ সময় দূতাবাসের পরামর্শে রেহানার মা আইরিন আক্তার দোহারের নওয়াবগঞ্জ থানায় জিডি করলে অস্ট্রেলিয়ান দূতাবাস ইন্টারপোলের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে রেহানা নিখোঁজের একটি চিঠি দেয়। আশুলিয়ায় রেহানা জমি কেনায় তদন্তের দায়িত্ব পায় সাভার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় রেহানা পারভিনের ননদ পাপিয়া ও তার সহযোগী আমজাদ হোসেনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জাকলপুর গ্রামে ননদের বাড়ির আঙিনার 15 ফুট গভীর থেকে উদ্ধার করা হয় রেহানার পুঁতে ফেলা লাশ। নিহতের মা জিডি করে গত 31 আগস্ট, আর আসামি গ্রেপ্তার করে লাশ তোলা হয় 12 সেপ্টেম্বর। উদ্ধার করেছি আমরা আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমরা ধারণা করছি যে এই লাশটি হচ্ছে ভিকটিম রেহানা পারভিনের, যে অস্ট্রেলিয়ান সিটিজেন ছিলেন তার লাশ। রেহানা নিজের নামে দেশে 3টি প্লট ও বাড়ি নির্মাণ করেছে, এসবের লোভে রেহানাকে হত্যা করা হতে পারে বলে জানায় রেহানার মা আইরিন। মারছে জামা আওলাদ হোসেন, আওলাদ হোসেনের দুই ভাই, দুই কাস্ত ভাই। পুলিশ বলছে স্বামী আওলাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল রেহানা পারভিনের। সকল টাকা দিয়েই সে মূলত আমাদের এই আশুলিয়া থানার এই নয়ারহাটের এখানে সে 3টা প্লট কিনেছে, একটা তো বাড়িও করেছে, তো সবকিছু তার নিজের নামে করে। নিজের নামে করাকে কেন্দ্র করে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হয়। পারিবারিক সহিংসতার বিষয়টি গড়ায় অস্ট্রেলিয়ার আদালতেও। আওলাদ একাই দেশে ফিরে স্ত্রীকে সুপরিকল্পিতভাবে হত্যার পর স্বজনদের সহযোগিতায় লাশ মাটি চাপা দিয়ে ফিরে যান অস্ট্রেলিয়ায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।